Hey, what is up guys, this is Fine back with another video. Ebong ajke video te ami apnader jonno niyeche je ei PC speaker gulo ekti review. Ei speaker gulo naam hocche Creative SBS A60 maybe. Jani na Creative SBS A60. Jodi bhul hoy tahole in lage dewa na hole to nai. So, let's get started. So, prothome design ebong build quality niye kotha bola jak. So, ei speaker tir chardike shompurno royeche matte plastic ebong ei plastic er quality ta amar kache bhaloi mone hoyeche. এর ফ্রন্ট সেকশনে একটি মেশ রয়েছে। এই মেশটি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, দেখতে সুন্দর লাগলো, একটা মিনিমালিস্টিক ফিল দিল। এটা মাঝে মাঝে একটু ধুলা মানে অ্যাট্রাক্ট করে, ডাস্ট অ্যাট্রাক্ট করে, কিন্তু ঝাড়া দিলে চলে যায়। সো তারা রেগুলার ক্লিন করে তারা তো আছেই। আর নিচের দিকে এর কোম্পানির একটা লোগো রয়েছে ক্রিয়েটিভ, এবং ওই লোগোটা রয়েছে একটি গ্লসি ফিনিশে। পিছনের দিকটা যদি দেখি তাহলে পিছনের প্লাস্টিকটা হচ্ছে গ্লসি। এর নিচের দিকে যে ফুটগুলো রয়েছে, এর যে এক একটা স্পিকার, দুটো স্পিকার, এক একটা স্পিকারের যে নিচের চারদিকে যে চারটা পা রয়েছে ছোটো, সেই পায়ের মধ্যে যে রাবার কোটিংগুলো ব্যবহার করেছে বা যে রাবারগুলো রয়েছে সেগুলো অনেকটা ভিতরে চলে গেছে, মানে একটু কম পরিমাণে হয়তো হয়েছে। এটা কি এই প্রোডাক্টের ডিফেক্ট নাকি সবগুলোতেই এটা আমি জানি না, বাট আমার এই প্রোডাক্টের মধ্যে মানে আমার এই ইউনিটের মধ্যে আমি দেখেছি যে যে রাবারটা ব্যবহার করা হয় প্যাডিং হিসেবে, সেই রাবারটা একটু ভিতরে ঢুকে গেছে, তাই প্লাস্টিকটা যে টেবিলের সাথে ঘষা লাগে। সো ওই রাবারটা দেওয়ার কোনো পয়েন্টই থাকে না। সো ইয়া, দ্যাটস আ থিং। ওভারঅল বিল্ডের কথা যদি বলি তাহলে ওভারঅল বিল্ড কোয়ালিটি এটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। প্লাস্টিক কোয়ালিটিটাও ভালো ছিল, ওয়েট ওয়েট দুটোর মধ্যে ব্যালেন্সড একটা ওয়েট রয়েছে, খুব বেশি ভারী না আবার খুব বেশি হালকা হলে চিপ চিপ ফিলিং আসে সেটাও না, মোটামুটি ভালোই রয়েছে। এবং ওয়েল, পিসি স্পিকারের ওয়েটটা তেমন কী হয় সেটা তো টেবিলেই থাকে। সো ইয়া, দ্যাটস আ থিং। এর ফ্রন্টের যে মেশটা রয়েছে সেই মেশ এবং নিচের দিকের যে প্লাস্টিক সেকশনটা রয়েছে সেটার মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গাটা কেন দেওয়া হয়েছে সেটা আমি জানি না, মিলিয়ে দিলে ভালো হতো, কারণ এই ফাঁকা জায়গাটার মধ্যে বেশিরভাগ সময় ধুলোবালি এসে জমা হয়, তাই বারবার ওই জায়গাটা ক্লিন করা লাগে। এর একটি স্পিকারের সাইডে রয়েছে গ্রিন এলইডি লাইট যুক্ত একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম স্ক্রোল। এর ওভারঅল ডিজাইনটা যদি আমি বলি, খুবই সুন্দর ডিজাইন লেগেছে আমার কাছে, বেশি একটা ভেজাল দেওয়া হয়নি, মানে একদম ক্লিন রাখা হয়েছে। এর সামনের যে ওফারগুলো আছে সেগুলোকে ঢাকার জন্য একটা মেশ ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে অনেকটা মিনিমালিস্টিক এবং ক্লিন লাগে। আমার কাছে ওভারঅল ডিজাইনটা ভালো লাগছে। আর এর সাথে এই স্পিকারগুলো একটা টিল্ট অ্যাঙ্গেলে থাকে, যেগুলো এগুলোকে আপনার ফেসের দিকে একটা সাউন্ড দেওয়ার জন্য একটু বেশি সুবিধা দেয়। সো ইয়া, দ্যাটস গুড। ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন গুড ফর মি। সো বিল্ড কোয়ালিটির ডাউনসাইডের কথা যদি বলি, এর যে পাওয়ার কোর্ডটা রয়েছে, পাওয়ার কোর্ডের যে যে ওয়্যারের কোয়ালিটিটা সেটা আমার কাছে ভালোই রয়েছে। এর সাথে কোনো পাওয়ার অ্যাডাপ্টার দেয়নি। এর যে মাথারা রয়েছে, মানে পাওয়ারের যে প্লাগ ইন করা যে মাথারা, সেটা টিভির প্লাগের মতন অনেকটা দেখতে লাগে, বাট ইয়া, দ্যাটস আ থিং, সেটা তো কোনো বড় বিষয় না। কিন্তু একটা জিনিস রয়েছে যে 3.5 মিলিমিটারের যে জ্যাকটা রয়েছে, যে জ্যাকের কেবলটা আমার কাছে বেশি ভালো মনে হয়নি, খুব সহজে টান লাগলে ছিঁড়ে যেতে পারে এরকম একটা ফিলিং, সেটা খুবই চিপ মনে হয়েছে। বাট ইয়া, এবার আসি স্পিকারটির মূল অ্যাট্রাকশন নিয়ে, এর সাউন্ড কোয়ালিটি। এই স্পিকারগুলো যেই ছোটো সাইজের সেই তুলনায় এর মধ্যে যে সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন সেটা খুবই দুর্দান্ত। এর মধ্যে যে লো এবং হাই ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো খুবই সহজে আমি ক্যাচ করতে পারছিলাম, সেগুলো খুবই ভালো এবং ক্লিয়ারভাবে আমি শুনতে পাচ্ছিলাম। আর এর মধ্যে ইনস্ট্রুমেন্ট সেপারেশনও খুব ভালো, এবং তাছাড়া মিউজিক সেপারেশন, মানে লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে সেপারেট করা যায়। এর মধ্যে যে স্টিরিও ইমার্সনটা রয়েছে সেটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে যে সাউন্ড শিফট হয় না এক সাইড থেকে আছে, 3D অডিও যেটা বা স্টিরিও অডিও যেটা বলে সেটা এর মধ্যে খুবই ভালো ছিল, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর লাউডনেসের কথা যদি বলি তাহলে স্পিকারগুলো অনেক লাউড হতে পারে, আমি কোনো দিন এটা ফুল ভলিউমে শুনিনি বাসায়, যদিও স্পিকার দিয়ে ফুল ভলিউমে গান শুনলে আম্মু এসে বকা দেয়, তবুও জাস্ট আপনারা যদি কেউ জানতে চান তাহলে ভলিউম খুবই লাউড, এবং অত সর্বোচ্চ 100% আমি খুব একটা গান শুনিনি, তবুও আমি সবসময় 65-70% ভলিউমের মধ্যে, সেটাও আমার কাছে খুব বেশি, আমি সবসময় 50%-এর মধ্যে থাকি, বাট 60-70% ভলিউমের মধ্যে হলে অনেক লাউড হয়, এবং লাউডের মধ্যেও ডিস্টরশন খুবই কম থাকে। এর মধ্যে ট্রেবল ক্লিয়ার এবং নাইসলি আমি শুনতে পাচ্ছিলাম। বেসের কথা যদি বলি, বেসও একদম ক্লিয়ার এবং পাঞ্চি বেস পাচ্ছিলাম। খুব বেশি হেভি বেস যারা পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে, কিন্তু আমার কাছে বেসটা ভালোই লেগেছে, কারণ বেসটা ছিল কমপ্লিটলি ন্যাচারাল। খুবই বেস হেভি যারা গান পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে না, যদিও এই সাইজের স্পিকারের কাছ থেকে এরকম বড় হেভি বেস যুক্ত সাউন্ড আশা করাটাও খুব একটা বোকামিট, বাট ইয়া, যেই বেস এটা দিয়ে পাচ্ছিলাম আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড। ওভারঅল যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম মাইনার থেকে মাইনার ডিটেল সাউন্ডও আমি এর মধ্যে থেকে ক্যাচ করতে পারছিলাম। সো সাউন্ড কোয়ালিটির দিক থেকে বিগ থাম্বস আপ।
সো ওভারঅল এই প্রোডাক্টটা কি ওয়ার্থ ইট কিনা সেটা নিয়ে যদি কথা বলি তাহলে আমাকে বলতে হয় যে এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই কিনতে পারেন। এর প্রাইসটা প্রায় অ্যারাউন্ড 1000-এর কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। এটা আমার কাছে প্রাইস তুলনায় একটু বেশি মনে হয়েছে, তবু এর মধ্যে যে কোয়ালিটি, যে প্লাস্টিকের কোয়ালিটি সেটা অনেক ভালো। ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, ডিজাইনও মোটামুটি ভালোই এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে তো রিয়েলি গুড। সো এর প্রাইস অনুযায়ী এটা আপনাকে যে ফিচার্সগুলো প্রোভাইড করছে সেগুলো ভালো। সো এই ক্রিয়েটিভ SBS A60 স্পিকারটি নিতে পারেন, অরিজিনাল ভার্সনটা নিন, তাহলে এটার মধ্যে থেকে আপনারা খুবই ভালো সাউন্ড আশা করি আমি আপনারা পাবেন। সো ইয়া, দ্যাটস ইট ফর দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমার চ্যানেলে আরও আরও ভিডিও দেখেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন। টিল দেন।